হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে দেখতে পাচ্ছ আমার সাথে দুই বোন আছে। আজকে পূজার সাথে কোনো চ্যালেঞ্জ হচ্ছে না, আজকে বেসিক্যালি আমার দুই বোনের সাথে ফুড চ্যালেঞ্জ। আমাদের যে আমার আর পূজার সাথে যে ফুচকা চ্যালেঞ্জটা হয়েছিল সেটা দেখে ওরা দুই বোন বলেছে যে ওদের সাথেও ফুচকা চ্যালেঞ্জটা করতে। ওরা বলেছে হয় মানে বড় বড় বোন যে ও হচ্ছে বড় বোন আর ও হচ্ছে ছোট বোন, তা বড় বোন যে সে বলেছে যে 2 মিনিটে নাকি আমরা মাত্র 9টা কি 10টার মতন খেয়েছিলাম আমি আর পূজা। তো বড় বোন বলেছে নাকি ও 2 মিনিটের মধ্যে নাকি অনেক কটা খেতে পারবে। প্রিয়া কটা বলেছিল? 2 মিনিটের মধ্যে 20টা 25টা খেয়ে নিতে পারবে। ঠিক আছে, তো আজকে দেখতেই পাচ্ছ আমরাও আজকে ফুচকা নিয়ে বসে আছি। সবার প্লেটে হচ্ছে 20টা করে রয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে আমার প্লেটটাতে বেশি। ওরা তুলে দিয়েছিস নাকি? না, তো দেখতেই পাচ্ছ যে আমরা 20টা করে ফুচকা নিয়ে বসে আছি। তো দেখা যাক, এখানে টাইমারও দিয়েছি যে 2 মিনিটে কে কটা খেতে পারে। আর পানিশমেন্টটা হচ্ছে তোমরা দেখেছো আমার আর পূজার মধ্যে যে চ্যালেঞ্জ গুলো হয়েছে, যে ইন্টারেস্টিং যে পানিশমেন্ট গুলো, তো সেই রকমই পানিশমেন্ট রাখবো। পানিশমেন্ট কি রাখা যায় বল তোরা? লঙ্কা দিয়ে আর নুন দিয়ে খেতে হবে। আচ্ছা, বলছে একটা ফুচকা খেতে হবে, সেটার মধ্যে নুন আর লঙ্কা একটু বেশি পরিমাণে থাকবে, সেটা খেতে হবে। যে হারবে মানে সে যে সবার লাস্ট হবে তাকে খেতে হবে। ঠিক আছে, ছোটটা সকাল থেকে বলেই যাচ্ছে যে ও হেরে যাবে। তো ঠিক আছে, দেখা যাক যখন স্টার্ট করা হবে চ্যালেঞ্জটা তখনই দেখতে পারবো। প্রথমে বলে ভেবেছিলাম যে মা কাকি ধরে নেবো, কিন্তু আমার এই বিছানাটা এতটাই ছোট তো আর মা কাকি কে নিতে পারলাম না। মা কাকির সাথে পরে একদিন করবো ওখানে। তো চলো চ্যালেঞ্জটা স্টার্ট করা যাক। রেডি? ও হ্যাঁ, বাই দ্য ওয়ে আগে থেকে বলে রাখি আমার আর পূজার মধ্যে যেরকম চ্যালেঞ্জ হয়েছিল যে জল আর যে আলু ভরে তারপর আমাদের খেতে হয়েছিল, ওদের সাথেও আমার সেই রকমই চ্যালেঞ্জ হচ্ছে। জলও আমাদের নিজেদের ভরতে হবে, আলুটাও নিজেদের ভরতে হবে। ঠিক আছে, তো চলো চ্যালেঞ্জটা স্টার্ট করা যাক, দেখা যাক। ঠিক আছে, রেডি? টাইমারটা রেডি? ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পারবে না যে টাইমারে কত কি টাইম আমারটা দিয়ে, আমার যে ফোনটা সেটা দিয়ে শুট হচ্ছে, আর এখানে ছোট বোনের যে ফোনটা সেখানে টাইমার দেওয়া আছে। তো চলো স্টার্ট করা যাক। 1 2 3 স্টার্ট। স্টপ। দুমিনিট কমপ্লিট। আমি দেখি এবার, ওর মাত্র 5টা বাকি, মানে 15টা খেয়েছে 2 মিনিটের মধ্যে। বিশাল ব্যাপার।
আমি দুটো পাঁচ সাত আমি খেয়েছি 13টা, 16টা মনে হয় খুব কম খেয়েছে, 3টে 5টা 8টা 12টা খেয়েছিস, 1টা কম আমার থেকে বিয়া ওই সব থেকে বেশি খেয়েছে। তো এবার পানিশমেন্ট বিয়া তোমাকেই খেতে হবে। আমি নিয়ে আসি আজ পুচুলো তো ছোট ছিল, আমার গুলো বড় ছিল, তোরা শয়তানি করে আমার গুলো বড় দিয়েছিলি। আমার দাঁত একটু দে শাস্তি যখন ব্যাস ছেড়ে দে বুঝি ছেড়ে দে খুব ভালো জল আমার এখানে আছে তো আলু খেয়ে নিবি এটা খাওয়ার পর জল খেলে আরো ঝাল লাগবে এই জলে বোতল খুলে নিয়ে বসে আছে বুঝেছিস ইন্ট্রো কেন করবো আবার তো তোমরা দেখতেই পেলে যে ফুড চ্যালেঞ্জে মানে ফুচকা চ্যালেঞ্জে ছোট বোন হেরে গেছে তো যেরকম কথা ছিল সেরকম কথা মতন এই যে চলে এসেছে ফুচকা ফুচকার মধ্যে আছে বিট লবণ আর হচ্ছে দুটুকরো লঙ্কা বেশি দিন আবার একটু বাচ্চা মানুষ তো খেতে পারবে না কোথায় দুটুকরো এই দেখ আবার নুন পড়েও গেল দুটুকরো লঙ্কা আছে দুটুকরো লঙ্কা আর একটু বিট নুন আছে নে তো বলবো আস্তে আস্তে ধীরে সুস্থিরে খা ধীরে সুস্থিরে তো কিছু আর বলা নেই দেখতেই পারলে যে আমাদের এই ফুচকা চ্যালেঞ্জে বড় মন যা বলেছিল যে ও জিতবে ও জিতেইছে কিন্তু ও যে বলেছিল যে 20টা খেতে পারবি সেটা তো খেতে পারলি না 15টা খেয়েছিস ঠিক আছে কিন্তু তুই তো আমাকে বলেছিলি যে 20টা খাবি খেতে পারলি না তো ঠিক আছে ওর খুব ঝাল লেগে গেছে ওর জন্য একটা ফুচকা খেয়ে নিল তো ঠিক আছে তো আজকের মতো ফুচকা চ্যালেঞ্জটা এখানেই থাক আর যদি তোমরা আমার ফ্যামিলির সাথে যদি এরকম কোন আরো ফুড চ্যালেঞ্জ দেখতে চাও তাহলে নিচে কমেন্ট করতে পারো আর সাজেস্ট করতে পারো যে আর কোন চ্যালেঞ্জ দেখতে চাও কিনা যে আমাদের বোনদের সাথে কিংবা ফ্যামিলি মানে মা কাকিদের সাথে কোন চ্যালেঞ্জ দেখতে চাও কিনা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি ফ্যামিলি ব্লগ দেখতে চাও কিংবা ধরো আগের দিন যেরকম র ব্লগ দিয়েছিলাম সেরকম যদি দেখতে চাও র ব্লগ বা ফ্যামিলি ব্লগ যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানাতে পারো তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।